হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দ্রুত ইনকাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো ভিওয়ার্স আপনারা হয়তো জেনেছেন রিং আইডি কিন্তু বড় একটা আপডেট নিয়ে আসছে এবং এই আপডেটে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার ফর্ম তারা নতুন একটা ফর্ম পূরণ একটা নির্দেশ দিয়েছে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি যদি আপনি সঠিকভাবে ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে আপনার আইডির কোনো সমস্যা হবে না এবং কিভাবে আপনি ফর্মটি খুব সহজেই সঠিকভাবে আপনি ফিল আপ করবেন সেটা আমি আপনাদের এ টু জেড একদম লাইভ দেখিয়ে দেব এবং আপনি যদি কোনো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটি ব্যান হয়ে বা সাসপেন্ড হয়ে যেতে পারে তো কিভাবে আপনি সঠিকভাবে একদম সুন্দরভাবে সঠিকভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন আপনার আইডি কার্ড অনুযায়ী তো সেটা আমি আপনাদের লাইভ দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো ভিউয়ার্স আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে এখনই লাল বাটনটি দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং উপরে নোটিফিকেশনটি অল করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওটি কেমন লাগলো উপরে লাইক বাটন দেখতে পাচ্ছেন এইখানে একটা লাইক করে দেবেন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন তো ভিওর্স জন্য আপনাকে কী করতে হবে আপনার রিং আইডি অ্যাপসটি প্রথমে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিতে হবে তো আপডেট করে নেওয়ার পর আপনি রিং আইডি অ্যাপসটি ওপেন করবেন তো ভিওয়ার্স রিং আইডি অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনারা চলে যাবেন হচ্ছে কমিউনিটির জব এটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ফর ওয়ার্ক যেহেতু আমরা এটার উপর ক্লিক করে আমরা কাজ করি ভিডিও দেখি আর দেখি তো আমরা এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি বলছে এখানে বলছে অনুগ্রহ করে তথ্য দিন তো এই তথ্যটি আপনাকে সঠিকভাবে দিতে হবে তো প্রথম কি বলছে প্রথম বলছে হচ্ছে আপনি কি আঠারো বছরের ঊর্ধ্বে রয়েছেন যদি আপনি আঠারো বছরের ঊর্ধ্বে থাকেন এবং অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে এবং আপনি আপনার আইডি কার্ডতে দেখবেন যে আপনার আপনার বয়স হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে কি না তো যখন আপনার বয়স আঠারো বছর হবে তখন আপনি সাবমিট করতে পারবেন এই ফর্মটি তো এই জন্য আপনি এখানে একটা ক্রিকমার্ক দিয়ে দিবেন তো আমি ইউটিউজের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি পূর্ণকালীন দেখুন পূর্ণকালীন সরকারি চাকরিজীবী নই তো যেহেতু আমরা স্টুডেন্ট আমরা চাকরি করি না এবং যারা সরকারি চাকরি করেন এবং যারা অ্যাকাউন্ট খুলেছেন তাদের অ্যাকাউন্টের সমস্যা হতে পারে আপনি বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারেন তো আপনি এই জায়গায় একটা টিকমার্ক দিবেন তো তারপর আমরা কি করব পরবর্তী এই অপশানে ক্লিক করব তো ভিওর্স এখানে ক্লিক করার পর প্রথমে এইরকম ফর্ম চলে চলে আসবে এই ফর্মটি আপনাকে কী করতে ফিল আপ করতে হবে এখানে কি বলছে নাম তো কোন আপনাকে সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে না এখানে বসে দেখুন দেখুন আমি প্রথমে দেখাচ্ছি দেখুন লাল স্টার এখানে দেওয়া রয়েছে তো যেগুলোতে লাল স্টার দেওয়া থাকবে মাত্র আপনি সেইগুলোই ফর্ম ফিল আপ করবেন তাহলেই হবে তো দেখুন এখানে কয়টা লাল স্টার দেওয়া রয়েছে কয়টা আপনাকে পূরণ করতে হবে দেখুন এখানে একটা দুটা তিনটা চারটা এবং নিচে হচ্ছে নিচে দেখি নিচে এখানে একটা রয়েছে পাঁচটা তো এই পাঁচটা ফিল আপ করলেই হবে আর আপনাকে কিছু করতে হবে না এই পাঁচটাই আপনি সঠিকভাবে ফিল আপ করবেন তো অবশ্যই এখানে কি বলছে এখানে বলছে আপনার এনআইডি এখানে আপনার এনআইডির নাম বলছে যে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম দিতে হবে তো আমি আমি আপনার দেখাবো তারপর এখানে বলছি হচ্ছে এনআইডির নাম্বার আপনার এনআইডির যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিতে হবে এখানে ফেসবুক প্রোফাইল দিতে হবে তারপর এখানে রয়েছে এখানে রয়েছে হচ্ছে বন্ধু অনুযায়ী অর্থাৎ নির্বাচন করুন সেটা কীভাবে কী দিবেন সেটা আমি দেখাবো পরে তো প্রথমে এখানে দিয়ে দেবো আমার হচ্ছে এনআইডির নাম আমার এনআইডিতে কী রয়েছে সেই নামটি এখানে দিয়ে দেবো তো ভিও দেখতে পাচ্ছেন আমার এনআইডির ছবিটি আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন আমার এনআইডিতে যে নাম রয়েছে অবশ্যই আপনি ইংলিশ নামটি লিখে দেবেন দেখতে পাচ্ছেন এই নামটি আমি সম্পূর্ণ যেভাবে রয়েছে বড় হাতে ছোটো হাতে লেটার এখানে যেভাবে রয়েছে সেইভাবে আপনি দিয়ে দিবেন অর্থাৎ আপনার আইডি কার্ডে যদি সবগুলো এখানে বড়ো হাতে লেখা থাকে তো বড়ো হাতেই দিতে হবে আর যদি এরকম ছোটো বড়ো অক্ষরে লেখা থাকে তাহলে সেটাই আপনি দিবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর আপনার এটা হচ্ছে আইডি নাম্বার এইটা আপনাকে দিতে হবে তো আমার এখানে যেভাবে নামটি এখানে রয়েছে আমার আইডি কার্ডে সেইভাবেই আমি নামটি ওখানে দিয়ে দিচ্ছি তো ভিওর্স আমি কিন্তু আমার নামটি এখানে লিখে দিয়েছি অবশ্যই আপনি নামের ভাষা স্পেস দিবেন অর্থাৎ আপনার আইডি কার্ডে যে স্পেস দেওয়া রয়েছে সেমভাবে আপনি নামটি এখানে দিয়ে দিবেন তো তারপর আপনাকে কি করতে হবে আপনার আইডি নাম্বারটি এখানে দিতে হবে আমি আমার আইডি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট আমি আমার আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ডের এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে বলছি যে ফেসবুক প্রোফাইল আইডি এই জায়গায় কী দিতে হবে আপনি চাইলে আপনার ফেসবুক নামটি দিতে পারেন অথবা আমি যেটা বলবো আপনি ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনি ফেসবুক লিঙ্কটি আপনার আইডি লিংকটি এখানে দিয়ে দিবেন সেটা সবচেয়ে বেটার হবে তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক আইডিতে ভিউয়ার্স আমি আমার ফেসবুক আইডিতে আসলাম আসার পর এ জায়গায় এই জায়গায় থ্রি ডাটে ক্লিক করবো থ্রি ডাটে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একদম নিচে যাবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রোফাইল লিঙ্ক তো আমরা নিচের এই প্রোফাইল লিঙ্কে এই লিঙ্কটি নিচের কপি লেখা রয়েছে কপি থেকে কপি করে নেব তো কপি লিঙ্কের ওপর ক্লিক করলাম এটা কিন্তু কপি হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি রিং আইডিতে তো ভিওর্স ওইটা আমি এই জায়গায় পেস্ট করে দিলাম ওইটা আমি এই জায়গায় পেস্ট করে দিলাম দেখতেই পাচ্ছেন এভাবে আপনি দিবেন তাহলে সবচেয়ে বেটার হবে তারপর এখানে বলছে যে বন্ধু অনুসারী তো এই জায়গায় আপনি কি করবেন ট্রিকমার্ক দেবেন ট্রিকমার্ক দেওয়ার পর এখানে দেখুন আপনার ফেসবুকে বন্ধু কাজ এখানে বন্ধু অনুসারী হচ্ছে বন্ধু আপনার কতজন রয়েছে আপনার যদি এক থেকে একশো জন থাকে সেক্ষেত্রে আপনি এক থেকে জন দিবেন এর বেশি যদি থাকে একশো থেকে পাঁচশো হলে আপনি এক একশো থেকে পাঁচশো দেবেন অবশ্যই সঠিকটা দিবেন আপনি আপনার ফ্রেন্ড ফেসবুকের বন্ধু বা ফলোয়ার কতজন সেটা আপনি দেবেন তো আজ যেহেতু আমার আমার এক থেকে একশোর মধ্যেই রয়েছে তো আমি প্রথম দিয়ে দিচ্ছি তো তারপর আপনাকে আর এখানে কি বলছে ফেসবুক পেজ আপনার ফেসবুক পেজ না থাকলে আপনি দিতে হবে না ফেসবুক ফলোয়ার পেজ আপনাকে দিতে হবে না তারপর এখানে বলছে ইউটিউব চ্যানেল থাকলে আপনি ইউটিউব চ্যানেল নাম দিতে পারেন তো আমি এটা দিব না তো আমি চলে যাবো এখন আরেকটি হচ্ছে গুগল প্লে তো এই জায়গায় আপনার ইমেইল নাম্বারটি এখানে দিতে হবে ইমেইল আইডিটি এখানে দিতে হবে তো অবশ্যই আপনি আপনার ইমেইল আইডিটি এখানে দিয়ে দিবেন যে ইমেইল দিয়ে আপনার প্লে স্টোর অ্যাকাউন্টে ওখানে অ্যাকাউন্ট খোলা রয়েছে প্লে স্টোর অ্যাকাউন্টে যে আইডিটি লগ ইন করা রয়েছে আপনার যে ইমেল আইডিটি আমি আবার বলছি আপনার প্লে স্টোরে যে ইমেল আইডিটি লগ ইন করা রয়েছে সেই ইমেইল আইডিটি আপনি এখানে দিয়ে দিবেন তো আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিচ্ছি ভিওর আমি কিন্তু সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি এখন আমি শুধু একবার চেক করে নিজে এখানে লেখা রয়েছে জমা দিন জমা দিনে ক্লিক করবো তো আমি একটু চেক করে ফিরে আসছি তো ভিও দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে আমি এখন নিচে যাব তো নিচে গিয়ে এখানে আমি জমা দিন এইটার উপর ক্লিক করবো তো আমি জমা দিন এইটার উপর ক্লিক করবো তো এখানে দেখি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে এখানে লেখা চলে আসছে যে আপনার তথ্য সফলভাবে জমা দেওয়া হয়েছে আমরা ওকেতে ক্লিক করব তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আপনি যদি ক্লিক হেয়ার ওয়ার্কে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ভিডিও দেখুন এই লিস্টটি এখন চলে আসছে তো টেনশনের কোনো কারণ নেই আপনারা এইভাবে সঠিকভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন সবার মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ